খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আসন্ন কালী পুজো, দীপাবলি ও ছট পুজো উপলক্ষে সমস্ত গঙ্গার ঘাট পরিদর্শন করতে হবে। আর সেই নির্দেশকেই কার্যত শিলমোহর দিল চাবদানি পৌরসভা। আজ মহকুমা শাসক ও চাবদানি পৌরসভা চেয়ারপারসন সুরেশ মিশ্রা চাবদানি এলাকার সমস্ত গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন। বাবুঘাট, পলতাঘাট ও পিরতলা ঘাট সহ একাধিক ঘাট তারা আজ ঘুরে দেখেন। উৎসবের মরশুমে সাধারণ মানুষের যেন কোনো অসুবিধা না হয়, মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু তাদের এই কর্মসূচি। মহকুমা শাসক জানান, সমস্ত গঙ্গার ঘাটগুলিতে ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে এবং সাধারণ মানুষকে তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার বার্তা দেন। আসন্ন দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোয় চলছে দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনের ফাটাফাটি ধামাকা অফার। ফেসিয়াল মাত্র 449 টাকা, এক্সপ্রেস ও হেয়ার কাট মাত্র 249 টাকা, হেয়ার স্পা 599 টাকা। এছাড়াও চলছে আরও আকর্ষণীয় অফার এবং প্যাকেজ। তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুনে। আমাদের শাখাগুলি রিশরা বাঙ্গুর পার্ক, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় এবং আপকামিং স্টোর শ্যাওড়াফুলি। ফোন নাম্বার 8777023189। তো আমাদের মাননীয় সব যে কথাগুলো বলুন, আমি আমরা সবসময় চাই যাতে সুস্থভাবে আমাদের সমস্ত যে আমাদের অনুষ্ঠানগুলো সেটা পালিত হয়। আর আমরা নিজে পিরতলা ঘাট দেখলাম, সেটা আমরা একবার বন্ধ রাখবো। গতবার আমরা বন্ধ রেখেছিলাম, এবারও বন্ধ রাখবো। তার জন্য একটা আমরা এক্সট্রা আমাদের একটা জায়গা আছে, সেখানে আমরা ঠিক করছি যাতে কিছু মানুষ এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে পারে। এছাড়া আমাদের সাবধানী পৌরসভার সমস্ত কর্মসার যারা আছেন তারা কিন্তু বিশেষ করে আমাদের উৎসবের সময় খুব অ্যালার্ট থাকেন ওনারা। আর ছট পুজোর সময় তো ওনারা বেশি অ্যালার্ট থাকেন, সমস্ত ঘাটে ওদের ভলেন্টিয়ার দেওয়া থেকে শুরু করে সামনে গার্ড দেওয়া যাতে কোনোরকম এখানে দুর্ঘটনা না ঘটে। এছাড়াও আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আছে, তাদেরও আমরা কিন্তু হেল্প পাই আমরা। আর আমরা আছি, চেষ্টা করছি আমরা মিলেমিশে এবার যে আমাদের উৎসবগুলো আমরা ভালোভাবে পালন করবো, কোনোরকম অসুবিধা হবে না। সকলকে নিয়ে আমরা যেটা করছি, আমাদের গতকালই রাজ্য প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের নির্দেশ ছিল এবং আমাদের মাননীয় জেলা শাসকেরও নির্দেশ ছিল যে আজকে থেকে সমস্ত ঘাটগুলি আমাদের, যেখানে আপনারা জানেন আসন্ন কালী পূজা, দিওয়ালি এবং ছট পূজা রয়েছে, এই উপলক্ষে আমাদের ঘাটগুলিতে প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক আছে কি না এটা স্থানীয় যে প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, এদের সকলকে নিয়ে পরিদর্শন করে নেবেন। সেই কর্মসূচির রূপায়নেই আমরা আজকে থেকে বেরিয়েছি এবং সেই মতো ঘাটগুলো পরিদর্শন করা হচ্ছে। আজকে আমরা চাবদানি মিউনিসিপ্যালিটির আন্ডারে যে ঘাটগুলি রয়েছে, ইমার্শন এবং ছট পুজো পারপাসে ব্যবহৃত হয়, সেইগুলো পরিদর্শন করছি। এখানকার ব্যবস্থাপনা দেখা হচ্ছে সমস্ত, এবং এখনও পর্যন্ত আমরা যে ঘাটগুলি সমস্ত ভিজিট করলাম অ্যারেঞ্জমেন্ট অ্যাডিকুয়েট রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে সমস্ত উৎসব মানুষ পালন করবে। আমরা শুধু মালের দুর্ঘটনার কথা বলবো না, সতর্কতা সবসময় প্রশাসন নিয়েই রাখে। হ্যাঁ, আমরা সবসময় চাইবো মানুষও সুষ্ঠুভাবে এর সঙ্গে সহযোগিতা করুন। প্রশাসনিক যে পদক্ষেপ আছে সেটার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা যথেষ্ট রয়েছে, চেয়ারম্যান সাহেব নিজেও ঘুরছেন সমস্ত জায়গায়, এবং অবশ্যই মানুষের সহযোগিতা কামনা করব। কেননা একটা ধর্মীয় অনুষ্ঠান যে কোনো জায়গায়, সেখানে অনেক সময় মানুষ আবেগের বশবর্তী থাকেন, সেটাকেও তারা যাতে সুষ্ঠুভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে নিয়ম অনুযায়ী কাজটা করে এটুকুই বলা। আশা করব বড় ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাবদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাবদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।